হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্লগ। বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি সুজুকি প্রিমিয়ামে। আমার ফ্রেন্ডের সুজুকি বাইক, সুজুকি ZXR FIVS, এটাই মূলত প্রবলেম হয়েছে, যেটা ব্যাটারির প্রবলেম। সব সুজুকিতেই নাকি শোনা যাচ্ছে যে এই ব্যাটারির প্রবলেমটা দেখা দেয়, সুজুকি FIVS যেটা, এটাই তো। আমরা কমপ্লেন করেছিলাম এক সপ্তাহ আগে। কমপ্লেন করার পরে ওনারা কমপ্লেন নিয়েছে, যেহেতু আমাদের বাইকের বয়স বেশি দিন হয় নাই, বাইকের বয়স হয়েছে মাত্র দেড় থেকে দুই মাস। কমপ্লেন তারা নিয়েছে, তো তারা বলছে ব্যাটারি চেঞ্জ করে দিবে। তো সমস্যা যেটা হচ্ছিলো যে আমরা যখন বাইরে যেতাম তো মাঝে মাঝে বাইক স্টার্ট নিত না, তারপর সকালবেলাও মাঝে মাঝে স্টার্ট নিত না, এমনকি দেখা গেছে যে আমরা কোথাও বসছি, চা খাচ্ছি, খেয়ে বাইক নিয়ে বের হবো, এমন সময় স্টার্ট নিচ্ছে না। এই সময় আমরা কোনো উপায় না পেয়ে ক্লাচ চেপে সারার মাধ্যমে বাইক স্টার্ট করে পরে এতদিন ইউজ করছি। সমস্যাটা আরও বেশি হয়েছে এই যে কয়দিন আগেই একদমই স্টার্ট নিচ্ছিল না, তো ওনারাও দুই দিন আগে জানালো যে হ্যাঁ ওনাদের ব্যাটারি চলে আসছে, ব্যাটারি চেঞ্জ করে দিবে। সেই উদ্দেশ্যে আমরা সুজুকি প্রিমিয়ামে যাচ্ছি, সুজুকি প্রিমিয়ামটা বসুন্ধরা একটু আগেই। তো আমরা যাচ্ছি রামপুরা থেকে, বনশ্রী থেকে। এমন একটা জায়গায় সুজুকি প্রিমিয়াম শোরুমটা যেখানে আমাদের অনেক ঘুরে যেতে হয়, কুড়িল পুরোটা ঘুরে তারপরে আমাদের সুজুকি প্রিমিয়ামের শোরুমে যেতে হয়। এখন আমাদের দেখার পালা বাইক ঠিক হয় নাকি ব্যাটারি চেঞ্জ করার পরে। বলেছিল তারা যে ঠিক হবে, আশা করি, দেখি গিয়ে যে ঠিক হয় নাকি। আর যদি এর মধ্যে ব্যাটারি চেঞ্জ করার পরেও ঠিক না হয় তাহলে আমরা অন্য কোথাও দেখাবো, আর এখানে আসব না। আমরা চলে আসছি সুজুকি প্রিমিয়ামে, বসুন্ধরা গেটের একটু পরেই সুজুকি প্রিমিয়ামটা, সুন্দর একটা শোরুম। এখানে একজন এসে সব খুলতেছিল ব্যাটারি চেঞ্জ করার জন্য, নতুন ব্যাটারি লাগানো হচ্ছে। তাদের সার্ভিস মোটামুটি ভালো, লাগানো শেষ আমাদের ব্যাটারি, নতুন ব্যাটারিটা। আমাদের কাজ কমপ্লিট। আবার দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।